ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ থেকে একদিনই বোন তিনি জানতে চেয়েছেন যে শাশুড়ি ও ননদ এমন ঝামেলা করে যে আমাকেও আমার বাচ্চাকে সহ্য করতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কি আলহামদুলিল্লাহ আল্লাহ যি সমানতা বন সামাজিক জীব হিসাবে আমরা যখন বসবাস করি সেক্ষেত্রে স্বামী স্ত্রী তাদের মাঝে স্বামীর বাবা মা স্ত্রীর বাবা মা এরা উভয়ে বিশেষ করে যখন আপনি একটি অন্য পরিবেশে যান অর্থাৎ আপনার যখন বিবাহ হলো তখন আপনি অন্য পরিবেশে গেলেন আপনার শাশুড়ি ননদ হয়তো তাদের সঙ্গে আপনার একই সঙ্গে বসবাস করতে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রথম কথা হলো আপনাকে আল্লাহর ওপর তাবাক্কল করতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহর ওপর ভরসা করতে হবে তৃতীয় নম্বর কথা হলো আপনার স্বামী যেই কাজে খুশি হয় সেই কাজটা করার চেষ্টা করতে হবে এবং যেই কাজে খুশি হয় সেই কাজটা যেন আল্লাহ রব্বুল আলমের আইনের আওতাভুক্ত হয় কোন হারাম কাজের জন্য আপনার স্বামী যদি জোর জবরদস্তি করে সেটা করা যাবে না কিন্তু হালাল এবং বৈধ ক্ষেত্রে অবশ্যই তার আত করতে হবে কারণ নারীদের জান্নাতে ঢোকার একটা পথ হলো যে আলমার আতেজা সাল্লাত খাম সাহা মহিলারা যদি পাঁচ নামাজ পড়ে হ্যাঁ তারপর ওয়াসামত শাহরাহা রমজান মাসে রোজা রাখে ও আতাহ আতবা আলাহা স্বামীর আনুগত্য করে ও হাফিজাত সাহা হ্যাঁ তার লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কাজেই স্বামীর আনুগত্য প্রকাশ করা এটা একটা জান্নাতে ঢোকার মাধ্যম কাজে আপনার চেষ্টা করতে হবে স্বামী স্বামীর আনুগত্য কিভাবে করা যায় এদিকে খেয়াল রাখতে হবে এবং আপনার শাশুড়ি এবং ননদ তারা তো মানুষ তাদের সঙ্গে উত্তম মোয়ামেলা অতি উত্তম ব্যবহার আপনি করার চেষ্টা করবেন হয়তো আপনি তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তাদেরকে আপনার বাসায় যদি আসে তাদেরকে দাওয়াত করবেন তারা ইনভাইট করবেন তাদেরকে একটু হাদিয়া দেবেন হাদিয়েছে তাহা তাহাদু তাহাবু তোমরা একজন আরেকজনকে উপহার দাও তাহলে মহাব্বত বৃদ্ধি পাবে আপনি চেষ্টা করে আপনার সাধ্য তাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন তাদের সম্পর্কে আপনার স্বামীর কাছে ভালো যেটা সেটা বলবেন তাদের ব্যক্তিগত কোনো কাজে আপনি প্রবেশ করবেন না আপনার স্ট্যাটাস আপনার সক্রিয়তা নিয়ে আপনি নিজেকে ধন্য মনে করবেন আর ওদের ব্যক্তিগত কোন কাজে আপনি প্রবেশ করবেন না তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার মো আল হাসানাহ আপনার ভালো ব্যবহারের মাধ্যমেই ওদের কাছ থেকে দূরে থাকতে পারবেন এবং সর্বোপরি আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে যাবতীয় জুলুম অত্যাচার এবং যাবতীয় প্রকার এরকম অভিচার থেকে আমাকে বাঁচাও আল্লাহ আমাকে যেন তারা প্রতিপক্ষ না ভাবে এবং আপনিও তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আপনি অন্য বাড়ি থেকে এই সংসারে এসেছেন মনে করবেন এটাই আমার বাড়ি এটাই আমার সংসার কাজেই এটাই আমার ভবিষ্যৎ জীবনে আমাকে এখানে কাটাতে হবে কাজেই তাদের সঙ্গে মোয়ামেল ব্যবহার আচার ব্যবহার এটা অতি উত্তম করতে হবে মনে রাখবেন আপনার ননদ সবসময় আপনার বাড়িতে থাকবে না হয়তো একদিন আসলো দুই দিন আসলো কয়েকদিন পর বা কিছুদিন থাকার পর একদিন বিবাহ হয়ে সে চলে যাবে তা আপনার শাশুড়ি তার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন তাকে নিজের মায়ের মতো তাদেরকে তাকে শ্রদ্ধা করেন সম্মান করেন ইজ্জত করেন এটাই বা যথেষ্ট একজন শাশুড়ি কি চায় বউয়ের কাছ থেকে এক একটু কথাবার্তা সালাম কালাম এই আর কি আপনি তা আপনার পরত পক্ষে যতটুকু সম্ভব তাদের আপনি খেদমত করার চেষ্টা করবেন কিন্তু মনে রাখবেন যে আমাদের দেশে আবার অনেকে মনে করে শাশুড়িদের খেদমত করা শ্বশুরের খেদমত করা বউয়ের জন্য ওয়াজেব জি না ওয়াজেব না এটা ওয়াজেব না বরং এটা একটা অতি উত্তম ব্যবহার আল্লাহ বলছেন ওয়াশ এর হল্না বিমা আরুফ তাদের সঙ্গে অতি উত্তম ব্যবহার করো স্বামীদেরকে আল্লাহ বলছেন স্ত্রীদের সঙ্গে তা এখন এই স্বামীরা স্ত্রীরা একই সঙ্গে বসবাস করতে হলে স্বামী খুশি হয় যদি তার বাবা মাকে আপনি শ্রদ্ধা করেন তার প্রতি দেখাশোনা করেন তাহলে স্বামীও খুশি হয় আর স্বামী খুশি হলে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি খুশি হবেন কাজেই এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করে চলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন আর ব্যক্তিগত কাজে প্রবেশ করবেন না এবং নিজের স্বকীয়তা বজায় রেখে চলার চেষ্টা করবেন এবং ফাঁসাক্ত সালাতের মাধ্যমে আল্লাহ এই নবীর সব রে ওসলা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে কাছে সাহায্য কামনা করেন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন আল্লাহ আমাদের শাশুড়ি ননদদেরকে বোঝার তৌফিক দেখ যে সে একজন মুসলিম মহিলা তাকে কেন আমি কষ্ট দেব কারণ একজন মুসলমান মহিলাকে কষ্ট দেওয়া হারাম একজন নারী হোক আর পুরুষ হোক একজন মুসলমানকে বিনা অপরাধে কষ্ট দেওয়া যায় না অনেক শাশুড়ি ননদরা আছে বউদেরকে খুবই জ্বালায় না এটা যাইজ নাই হারাম এই হারাম একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম حرام تكي تعالى زنو دوري تكي الله رب العالمين التوفيق دارك الكامين وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله